আপনারা দেখছেন বিএন এক্সপ্রেস, জনতার বার্তা, জীবনের যাত্রা। বিশ্বজুড়ে সন্ত্রাস চালাচ্ছে করোনা, কিন্তু উৎসব প্রেমী বাঙালিকে ঘরে আটকে রাখতে পারেনি এই মহামারী। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে ধর্মীয় উৎসব বা অনুষ্ঠান। বাঙালি উৎসবে সামিল হবে আর ভুরি ভোজ বা পেট পূজা হবে না তা কি মানায়? কিন্তু এদিকে বাঁধ সেধেছে চীনা ভাইরাস করোনা, তাই মন্দির থেকে গোটা গ্রামের 8,000 মানুষের দুপুরের খাবার পৌঁছে দেওয়া হলো বাড়ি বাড়ি। অভিনব এই ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার ডোমজুড়ের নোনাকুণ্ড শিবতলায়। এই উৎসবের সমস্ত পরিকল্পনা ও খরচ বহন করেছেন গ্রামেরই একটি প্রবাসী পরিবার গায়ত্রী কোলে ও তার পুত্র দেবজিৎ ও অভিজিৎ। আজকে হচ্ছে আমাদের এই নোনাকুণ্ড দক্ষিণ পাড়ার যে শিব মন্দির, সেই শিব মন্দিরের মানে বার্ষিক অনুষ্ঠান আগামীকাল হয়ে গেছে। আজকে আমাদের মানে অন্নকূট উৎসব হচ্ছে। অন্নকূট উৎসব আগের বছরে আমরা 10,000 লোককে এখানেই বসিয়ে আমরা অন্নকূট করেছিলাম। এবছরে লকডাউনে সরকারি বিধি মেনে আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনে মানে আমরা মানে বাড়ি বাড়ি টোকন দিয়ে এসেছি। যে কোনো ফ্যামিলির 2-4 জন বা 6 জন আছে তাদের একজন করে আসতে বলা হয়েছে। তারা এসে টোকনের মারফতে আমাদের এখান থেকে ভোগ প্রসাদ নিয়ে মহাপ্রভুর প্রসাদ নিয়ে যাচ্ছে। আর এই প্রসাদ যে আমাদের হচ্ছে দেবজিৎ কোলে অভিজিৎ কোলে তারা লাওসে থাকেন, তারাই সমস্ত ব্যয়ভার ওনারাই করেছে। যত মানে এখানে আজকে যে উৎসবে অন্নকূটের যে খরচা ব্যয়ভার ওনারা করছেন। দেবজিৎ বিদেশে ওরা লাওসে থাকেন, দেবজিৎ কোলে অভিজিৎ কোলে মা গায়ত্রী কোলে ওনার আগে ওনাদেরই মানে এই মন্দির প্রতিষ্ঠা করে দেওয়া মন্দির ফন্দির যাবতীয় ওনারাই করে দিয়েছে। আর ওনাদেরই এই যে ড্রাইভারের ব্যবস্থাটা ওনারাই করেছে। যে আমরা আজকে ধরুন না ওই 7,500-8,000 লোকের যে আমরা অন্নকূট করেছি আমাদের টোকনের সিস্টেমে ওনারাই খাবার আসছে নিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন যে আমরা টোকন সোশ্যাল ডিস্টেন্স মেনে করছি আমরা 5,000। গতকাল ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। জেলার অন্যান্য মন্দিরের মতো নোনাকুণ্ড শিব মন্দিরেও আয়োজন করা হয়েছিল পূজা অর্চনার। সামাজিক দূরত্ব বজায় রেখে সারাদিন ধরে চলে শিব বন্দনা। গত বছর মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে প্রায় 10,000 মানুষের অন্নকূটের ব্যবস্থা করা হয়েছিল মন্দির চত্বরে। এবছর চিন্তা ছিল মন্দির কমিটির, করোনার জেরে তারা কিভাবে এবছর উৎসব করবে ভেবে উঠতে পারছিলেন না। হঠাৎ গ্রামের পঞ্চায়েত প্রধান সুভাষ পাত্রের কাছে ফোন আসে শুধু লাউস থেকে। ফোন করেন দেবজিৎ ও অভিজিৎ কোলে, তারাই এই পরিকল্পনা ও সমস্ত খরচ খরচার দায়িত্ব তুলে নেন। সেই মতো সুভাষবাবু গ্রামের উৎসাহী যুবকদের নিয়ে মাঠে নেমে পড়েন। আজ দুপুরে প্রায় 8,000 পার্সেলে ফ্রাইড রাইস ও আলুর দম পৌঁছে যায় বাড়ি বাড়ি। গায়ত্রী দেবী ও তার পুত্রদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ দিচ্ছেন প্রবীণ থেকে নবীন সকলেই। এখানে আমাদের স্বর্গীয় জগন্নাথ কোলে স্মৃতির উদ্দেশ্যে তার স্ত্রী গায়ত্রী কোলে এবং তার দুটো সুপুত্র অভিজিৎ কোলে দেবজিৎ কোলে এই মন্দির প্রতিষ্ঠা করেছিল। তাদেরই আর্থিক আনুকূল্য এবং সহায়তা মন্দির প্রতিষ্ঠা হয়েছিল। তার বাৎসরিক উৎসব গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল এখানে বাবা মহাদেবের এই মন্দিরে পুজো হয়েছে। গ্রামের মানুষ, আশপাশের গ্রামের মানুষ তারা এই পুজোতে সামিল হয়েছিল এবং আজকে সেই পুজোর ভোগ হিসেবে সারা গ্রাম এবং আশপাশের দু একটা গ্রামের সমস্ত পরিবারের কাছে সমস্ত ভোগ পৌঁছে দেওয়া হচ্ছে। সেই দেবজিৎ কোলে, অভিজিৎ কোলে এবং তাদের মা গায়ত্রী কোলে তাদের বদান্যতা করা হচ্ছে। আপনারা জানেন আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে আগেও বলেছি বিভিন্ন সময়ে গ্রামের সমস্ত অনুষ্ঠানে, গ্রামের সমস্ত কাজকর্মে এরা এগিয়ে আসে এবং মানুষের কাছে এরা তাদের সামাজিক দায়িত্ববোধের পরিচয় দেয়। এই যে প্রথম, আর এবছর হচ্ছে তার দ্বিতীয় বার্ষিক প্রতিষ্ঠা দিবস। হ্যাঁ, সেই দ্বিতীয় বার্ষিক প্রতিষ্ঠা দিবসে যেটা অন্নকূট উৎসব হয় সেই উৎসবটা এবছর লকডাউনের জন্য সামাজিক দূরত্ব বিধি যেখানে রয়েছে সেজন্য আমরা বসে বা খাওয়ার কোনো ব্যবস্থা করিনি বা করতে পারিনি। এই জন্য বাড়ি কুপন কাটিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার সেই কুপনের মারফতে এই খাবার নিয়ে